হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে এসেছি চিকেন ব্রেডের রেসিপি আমি যেভাবে তোমাদেরকে রেসিপিটা দিচ্ছি এই রেসিপি মেনে যদি তোমরা বাড়িতে বানাও দেখবে স্বাদ হবে খুবই মজার বাচ্চারা তো পছন্দ করেই বড়রাও খেতে অনেক পছন্দ করবে বেকারির থেকেও অনেক বেশি মজার হবে তো রেসিপিটা যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তো চলো রেসিপিটি স্টার্ট করা যায় মিক্সিং বোলের মধ্যে একটা ডিম ফাটিয়ে নিয়ে নিচ্ছি ডিমটা আছে রুম টেম্পারেচারে তো তোমাদের ডিমটা যদি ফ্রিজে থেকে থাকে সেক্ষেত্রে ডিমটাকে আগে থেকে বার করে নর্মাল রুম টেম্পারেচারে করে নিতে হবে এরপরে এর মধ্যে এক এক করে অ্যাড করছি চিনি এক টেবিল চামচ নুন এক চা চামচ ড্রাই ইস্ট এক টেবিল চামচ আর বাটার অ্যাড করেছি তিন টেবিল চামচ এখন যেহেতু উইন্টার সিজন শুরু হয়ে গিয়েছে তার জন্য ড্রাই ইস্ট আমি এক টেবিল চামচ ইউজ করেছি কিন্তু যদি এটা সামার সিজনে করে থাকো সেক্ষেত্রে কিন্তু ড্রাই ইস্ট এক চা চামচ ইউজ করলেই হয়ে যাবে তো উপকরণগুলোকে হ্যান্ড উইস্ক দিয়ে ভালো করে মিক্স করে নিলাম এরপরে একটা চাল নিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম ময়দা তিন কাপ ময়দাটাকে ভালো করে চেলে নিতে হবে যাতে এর মধ্যে কোনো ময়লা বা দানা ভাব থাকলে সেটা সেপারেট হয়ে যায় ময়দা চালা হয়ে গেলে এর মধ্যে নর্মাল রুম টেম্পারেচারে থাকা দুধ অল্প অল্প করে অ্যাড করব আর একটা সফট ডো তৈরি করে নেব দুধের পরিমাণটা যেমন লাগবে সেই অনুযায়ী অ্যাড করতে হবে অল্প অল্প করে আর একটা সফট ডো তৈরি করে নিতে হবে একটা সফট ডো আমি তৈরি করে নিয়েছি এবারে এটাকে আমি চাপা দিয়ে কোনো গরম জায়গাতে রেখে দেব তিরিশ মিনিটের জন্য অথবা যতক্ষণ না পুটটা তৈরি হয়ে যায় তবে তার আগে এর উপরে আমি অল্প করে বাটার ব্রাশ করে দিচ্ছি যাতে এর ময়েশ্চারটা লক হয়ে যায় এখন যেহেতু উইন্টার সিজন তাই আমি এটাকে মাইক্রো মধ্যেই রেখে দেব আর তার আগে মাইক্রো আমি এক মিনিটের জন্য চালিয়ে নিয়েছি যাতে ওভেনের ভিতরটা বেশ গরম হয়ে থাকে এবারে কড়ার মধ্যে চিকেন অ্যাড করে দিলাম আড়াইশো গ্রাম আর চিকেনটা বোনলেস আছে নুন অ্যাড করেছি হাফ চা চামচ ভিনিগার হাফ চা চামচ আর জল অ্যাড করে দিয়েছি হাফ কাপ স্প্যাচুলা দিয়ে সব কিছু একবার ভালো করে নেড়ে মিক্স করে নিচ্ছি তারপরে এটাকে লো টু মিডিয়াম ফ্লেমে চাপা দিয়ে রান্না হতে দেব যতক্ষণ না চিকেন পিসগুলো সম্পূর্ণ সিদ্ধ হয়ে যায় আর জলটাও সম্পূর্ণ শুকিয়ে যায় দেখো চিকেন পিসগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে আর জলটাও একদম শুকিয়ে গিয়েছে গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিয়েছি আর তারপরে এইভাবে প্রেস করে করে চিকেন পিসগুলোকে ভেঙে দিচ্ছি দেখো স্রেডেড চিকেন তৈরি করে নিলাম এবারে ফ্রাইং প্যানের মধ্যে সাদা তেল অ্যাড করে দিচ্ছি দুই টেবিল চামচ তেলটা গরম হতে পেঁয়াজ কুচি অ্যাড করলাম হাফ কাপ পেঁয়াজটাকে তেলের মধ্যে নেড়ে চেড়ে একটু ফ্রাই করে নেব যতক্ষণ না পেঁয়াজটা একটু নরম হয়ে যায় আর কালারটাও বেশ ট্রান্সপারেন্ট হয়ে যায় পেঁয়াজের কালার চেঞ্জ হতে এর মধ্যে লঙ্কা কুচি অ্যাড করলাম এক টেবিল চামচ আর আদা রসুন বাটা অ্যাড করে দিলাম এক চা চামচ আদা রসুন ও লঙ্কাটাকে পেঁয়াজের সাথে নেড়ে আবারও একটু ফ্রাই করে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় আর এই কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে ময়দা অ্যাড করে দিয়েছি দুই টেবিল চামচ এই ময়দাটাকেও লো ফ্লেমে তিরিশ সেকেন্ডের জন্য নেড়েচেড়ে ফ্রাই করে নেব যাতে ময়দারও কাঁচা গন্ধটা সম্পূর্ণ চলে যায় এই ময়দার কাঁচা গন্ধটা চলে যেতে দুধ অ্যাড করে দিলাম আমি এক কাপ আর কন্টিনিউয়াসলি কিন্তু আমি নেড়ে যাচ্ছি নয়তো ময়দাটা কিন্তু দলা পাকিয়ে যাবে সেক্ষেত্রে হোয়াইট সসটা একদম সফট স্মুথ তৈরি হবে না আর এইভাবে নেড়ে নেড়ে সসটা যখন একটু গাঢ় হয়ে এসছে এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি আমি আগে থেকে তৈরি করে রাখা শ্রেডেড চিকেনগুলোকে চিকেনটাকেও দিয়ে ভালো করে নেড়ে নেবো যতক্ষণ না বেশ একটু ড্রাই হয়ে আসে চিকেনটা ড্রাই হয়ে আসতে এক এক করে অ্যাড করছি এক চা চামচ করে ওরেগানো গানো চিলি ফ্লেক্স গরম মশলা গুঁড়ো রেড চিলি সস নুন স্বাদ মতো আর সবশেষে অ্যাড করলাম দুধ হাফ কাপ স্প্যাচুলা দিয়ে আবারও সব কিছু ভালো করে নেড়ে মিক্স করে রান্না হতে দেবো যতক্ষণ না চিকেন ফিলিংটা ড্রাই হয়ে যায় চিকেন ফিলিংটা রেডি হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে অফ করে সম্পূর্ণ ঠান্ডা করে নেবো এখানে ফিলিংটা একটু জুসি আছে তবে এটা ঠান্ডা হওয়ার সাথে সাথে একেবারে ড্রাই হয়ে যাবে ময়দার ডোটাকে নিয়ে ফিরে এসেছি যেহেতু এর মধ্যে ইস্ট ব্যবহার করেছি তার জন্য ডোটা ফুলে প্রায় ডবল হয়ে গিয়েছে তাই আবারও একটু হাত দিয়ে মেখে এর মধ্যে থাকা বাতাসগুলোকে সম্পূর্ণ বার করে দিলাম এবারে এই ডোটাকে আমি সমান তিনটে ভাগে ভাগ করে কেটে নেবো তিন ভাগের মধ্যে একটা ভাগ নিয়ে নিয়েছি আর তারপরে দেখো একটু রাউন্ড শেপ দিয়ে এইভাবে হাত দিয়ে প্রেস করে করে একটু বাড়িয়ে নিলাম আর তারপরে আমি বেলে নিচ্ছি একটু পাতলা করেই এটাকে আমি বেলে নেব তবে খুব বেশি পাতলা করার প্রয়োজন নেই মোটামুটি রুটির মতো পাতলা করে বেলে নিলেই হবে দেখো রুটির মতো পাতলা করে বেলে নিয়েছি পুরটাকেও আমি সমান তিনটে ভাগে ভাগ করে নিয়ে এক ভাগ দিয়ে দিলাম রুটির উপরে আর তারপরে মজেরেলা চিজ কিছুটা গ্রেড করে দিয়ে দিচ্ছি এই মজরো চিজটা আমি বাড়িতেই তৈরি করে নিয়েছি আর এই মজরো চিজ কীভাবে বাড়িতে তৈরি করবে সেই রেসিপির লিঙ্কটা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি আমি আগে অলরেডি আমার চ্যানেলে শেয়ার করেছিলাম ভিডিও শেষে ডিসক্রিপশান বক্সে গিয়ে লিংকে ক্লিক করে চেক করে নিও এবারে একটা ডিম বাটির মধ্যে ফাটিয়ে নিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি আর তারপরে সেই ডিম কিছুটা পরিমাণে রুটির সমস্ত জায়গাতে দিয়ে দিলাম যাতে রুটিটা সহজেই সিল করে নেওয়া যায় আর এবারে দেখো রুটির ঠিক যে অংশটাতে পুর লাগানো আছে সেই অংশটাকে ধরে রোল করে নিচ্ছি কিভাবে। সবশেষে আবারও একটু এগোয়াশ করে নিলাম যাতে রুটিটা সহজেই সিল হয়ে যায় রুটিটা সিল করা হয়ে যেতে দু সাইড থেকে এক্সেস পার্টটাকে ছুরির সাহায্যে কেটে বাদ দিয়ে দিচ্ছি এটাতে চিকেন ব্রেডগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগবে দু সাইড থেকে এক্সেস পার্ট কেটে বাদ দেওয়ার পরে রোলটাকে আমি সমান তিনটে ভাগে ভাগ করে কেটে নিচ্ছি এবারে চিকেন ব্রেডগুলো যাতে দেখতে বেশি সুন্দর লাগে তার জন্য ছুরির সাহায্যে দেখো আমি উপরে এইভাবে একটু কাট লাগিয়ে দিচ্ছি ডিপ করে একইভাবেই বাকি চিকেন ব্রেডগুলোর উপরেও আমি ছুরির সাহায্যে কাঠ লাগিয়ে নিয়েছি মোল্ডে আমি আগে থেকেই অয়েল ব্রাশ করে রেখেছিলাম তার মধ্যে আমি চিকেন ব্রেডগুলোকে পরপর সাজিয়ে নিচ্ছি দেখো মোল্ডের মধ্যে মোট ছটা চিকেন ব্রেড ধরেছে তো আমি সেই মতো ছটাই রেখেছি এটাকে গরম জায়গাতে রেখে দেবো তিরিশ মিনিটের জন্য যাতে ব্রেডগুলো আরও একটু ফুলে ওঠে মিনিট পরে মোলটাকে নিয়ে চলে এসেছি আবারো এগ ওয়াশ দিয়ে নিচ্ছি প্রত্যেকটা চিকেন ব্রেড উপরে এগ ওয়াশ দেওয়া হয়ে যেতে সাদা তিল স্প্রিঙ্কল করে দিচ্ছি খানিকটা পরিমাণে এটা অপশনাল তোমরা চাইলে স্কিপ করতেই পারো এই চিকেন ব্রেডগুলোকে আমি একশো আশি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতে বেক করে নিয়েছি তিরিশ মিনিটের জন্য আর তাতেই দেখো কত সুন্দর কালার এসছে দেখতে কতটা ভালো লাগছে ব্রেডগুলোর উপরে আমি অল্প পরিমাণে বাটার ব্রাশ করে দিচ্ছি তাহলে ব্রেডগুলোর উপর অনেক বেশি ক্লেজি লাগবে আর সফটও হবে আর খেতেও ভালো লাগবে ব্রেডগুলো কিন্তু সহজেই মোল্ড আউট করা যাবে কোনো অসুবিধা হবে না সাইডে যেগুলো স্টিকি হয়ে আছে দেখতে পাচ্ছ এটা কিন্তু ব্রেডের ভিতর থেকে পুর বার হয়ে এইভাবে স্টিকি হয়ে গিয়েছে তাছাড়া কিন্তু মোল্ড আউট করতে কোনো অসুবিধা হবে না আর এই ব্রেডগুলো গরম অবস্থাতে যতটা সফট থাকবে ঠান্ডা হওয়ার সাথে সাথে কিন্তু উপরটা হার্ড হতে থাকবে তাই তোমরা যদি সঙ্গে সঙ্গে না খেয়ে স্টোর করতে চাও সেক্ষেত্রে কিন্তু ব্রেডগুলোকে কোনো প্লাস্টিক কাগজে বা টাওয়াল দিয়ে মুড়ে রাখবে তাহলে কিন্তু ব্রেডগুলো একেবারে সফট থাকবে অনেক সময় পর্যন্ত আর আজকের আমার এই রেসিপি মেনে যদি তোমরা বাড়িতে ট্রাই করো তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে এসে জানাতে ভুলো না কেমন লাগলো আজকের আমার এই রেসিপিটি আর ভালো লাগলে কি করতে হবে জানোই ভিডিওটিকে একটা থামস আপ দিয়ে দিও আর তোমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করে দিও আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আশা করছি আজকের আমার এই রেসিপি তোমাদের ভালো লেগেছে তাই আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে ফেলেছ কথা হচ্ছে তাহলে আবার পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা